মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন হয়েছিলেন। এবার সেই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীকে। এই জানুয়ারি মাসেরই 10 তারিখ খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ওই কর্মী। 10ই জানুয়ারি সেই খুনের ঘটনায় তদন্ত চালাচ্ছিল পুলিশ। সেই খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে মৃতের স্ত্রী। ঠিক কিভাবে এই বিষয়টি, কেন তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, কি কারণ, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানা যাচ্ছে পুলিশের তদন্তে, কি উঠে এসেছে? দেখো অঙ্কু, সেটা পুলিশ যেটা জানাচ্ছে যে গত 10ই জানুয়ারি যে হরিয়ারপাড়া থানার মালোপাড়া এলাকায় এক তৃণমূল কর্মী খুন হয়েছিলেন এসাদুল মন্ডল, তাকে কুপিয়ে খুন করা হয়েছিল গভীর রাতে। সেই সময় অভিযোগ উঠেছিল, অর্থাৎ এই এসাদুলের স্ত্রী জাহানারা বিবি অভিযোগ করেছিলেন যে পুলিশের লোক পরিচয় দিয়ে তার বাড়িতে ঢুকে পড়েছিল কয়েকজন দুষ্কৃতী। এরপরেই তাকে হাত মুখ বেঁধে রাখা হয় এবং তার স্বামীকে লোপাতারি কুপিয়ে দেওয়া হয়। পরের দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল কর্মী মৃত্যু হয়। এই ঘটনায় 4-5 জনের নামে অভিযোগ করেন জাহানারা বিবি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরে কিন্তু গতকাল রাত্রে ওই অভিযুক্ত স্ত্রী, অর্থাৎ যিনি এসাদুল মন্ডল, এসাদুল মন্ডলের স্ত্রী জাহানারা বিবিকে পুলিশ গ্রেপ্তার করে। আজকে বহরমপুর আদালতে তোলা হয়েছে ওই মহিলাকে। পুলিশ যেটা জানাচ্ছে যে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে জাহানারা বিবি, কারণ যে গল্প ফেঁদেছিল, অর্থাৎ পুলিশের লোক বলে বাড়ির দরজা খুলে দেওয়া হয়েছে গল্প খুঁজেছিল, সেই গল্প আদতে সত্য নয় বলে পুলিশ জানতে পেরেছে এবং এই ঘটনার সঙ্গে সে জড়িত রয়েছে। যদিও যে 4 জন দুষ্কৃতী তাদের বাড়িতে ঢুকেছিল, তারা এখনো অধরা, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ, তারা এলাকা থেকে পালিয়েছে। পুলিশ যেটা জানতে পেরেছে প্রাথমিকভাবে, এই মহিলার সঙ্গে ওই পুরুষগুলোর আগে পূর্ব পরিচিত ছিল বলেই বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তকে আজকে বরমপুর আদালতে তোলা হয়েছে পুলিশ চাকরি দিতে। এখন বিকেলে জানা যাবে যে কতদিন তার পুলিশ চাকরি হচ্ছে। তবে বিষয় যেটা হচ্ছে যে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সত্যিই কি জানার বিবি জড়িত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী খুনের অভিযোগ, আসাদুল মন্ডলকে খুনের অভিযোগ উঠলো তার স্ত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশি হেফাজতে চাওয়া হবে এবং সেই পুলিশি হেফাজত চেয়ে ওই আসাদুল মন্ডলের স্ত্রী কেন দুষ্কৃতীদের বাড়িতে ঢুকতে দিয়েছিলেন, তিনি কি তাদের, তারা কি তার পূর্ব পরিচিত ছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।